আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আজকে এসেছি সকালবেলা এসে দেখতে পাচ্ছেন আর এই কিনারে দেখতেছেন মাছ ধরতেছে তাই যাই হোক ওটা যাবো না আজকে আজকে যাবো এই যে এই ওপারের এই জালের কাছে আরেকটি লোক আসতে আছে তো একদম জালের কাছাকাছি নিয়ে যাবো চলুন কথা না বলি একদম জালের কাছে যাওয়া যাক আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম মজার মজার ভিডিও পেতে কমেন্ট করতে মোটেও বলবেন না চলুন একদম কাছে যাওয়া যাক তো যাই হোক বন্ধুরা এসে পড়লাম একদম জালের কাছাকাছি আর দেখতে পাচ্ছেন কি সুন্দর মাছ একদম নদীর ছোট ছোট ফ্রেশ মাছ এই মাছগুলো আসলেও অনেক দাম আর খেতে অনেক সুস্বাদু এবং মজাদার তার জন্য আমাদের এখানের স্থানীয় জেলেরা এখন এই মাছগুলো ধরে থাকেন দেখতে পাচ্ছেন এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো আর বড় হয় না এগুলোকে বলে মটকা চিংড়ি আমাদের এই বরিশালে এই মাছগুলো প্রচুর পরিমাণে পড়বে এখন থেকে তো দেখতে পাচ্ছেন মাছ নিতে আছে আর বন্ধুরা এই জায়গা দিয়ে লক্ষ্য করবেন যে কি পরিমাণের মাছ এই জায়গা দিয়ে অনেক মাছ অনেক আর তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাছ আর এই মাছগুলো হলো একদম ছোট আর এই মাছগুলো বাইলা মাছ এর সাথে অনেক চিংড়ি মাছও আছে বাইলা চিংড়ি মাছ তো বন্ধুরা দেখা যাচ্ছে কি বড় সেই মটকা চিংড়ি মাছ খুবই সুন্দর দেখতে এবং আকর্ষণীয় এই জায়গায় প্রচুর পরিমাণে মাছ আছে তো দেখতে থাকুন বেশি কথা বলবো না দেখতে থাকুন আর দেখে যদি ভালো লাগে তবে সেই একটি কমেন্ট করবেন আর লাইক করবেন আর কমেন্ট করলে হয় কি আমাদের ভিডিও করার এক উৎসাহ বেড়ে যায় ভালো লাগে

তারপর ওই ছোটো মাছগুলোর দাম তো অনেক বেশি তার জন্য এই মাছগুলো তারা ধরে আর বিশেষ করে কিছুদিন পর চৈত্রী মাসে এই মাছগুলো খুব পরিমাণে বড় হয়ে যাবে আর দেখতে পাবেন কি রকম যে বড় বড় গলদা চিংড়ি মাছ তারপর আছে ইত্যাদি কোড়াল বোয়াল বাইলা বিভিন্ন প্রকারের মাছ তো সাথে থাকবেন এতটুকুই বলবো যে কি পরিমাণ মাছ আছে সেগুলো আপনারা দেখতে পাবেন এবং দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণে বড় বড় মাছ আমাদের এই জায়গায় তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক চিংড়ি মাছ আছে এই জায়গায় মানে চিংড়ি আর হাঁচরা ওরাকে বলে ক্যাটফিশ মানে ওইগুলো অনেক আছে আমাদের এই জায়গায় আর দেখতে পাচ্ছেন এখন মাছ পরিষ্কার করতে আছে পরিষ্কার করে আবার নৌকার ভিতরে তারা মাছগুলো রাখবে রাখার পর আবার অন্য মাছগুলো ধরতে যায় তারা তো তো তাদের পরিষ্কার করা হয়ে গেছে এখন মাছগুলো তাদের জালের ভিতরে রাখবে যে দেখতে পাচ্ছেন আগে কিছু মাছ আছে আর এই মাছগুলো তারা রাখতে আছে তো যাই হোক ভিডিও আজকে বেশি বড় করবো না আর এই মাছগুলো পেয়েছে তো আমার দুঃখ লাগে যে আমি বড় বড় ভিডিও করে তেমন একটা ভালো সাপোর্ট পাই না তার জন্য আজকে এই ভিডিওটা শুরু করলাম যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার পরিজনকে ভালো রাখবেন পাশের মানুষদের সাথে ভালো ব্যবহার করবেন তো আল্লাহ হাফেজ